আজকে ভীষণ ভালো লাগছে। আজকে দোল পূর্ণিমা, আমরা ব্রজমোহন কলেজ কর্তৃক আয়োজিত সনাতনী বিদ্যার্থী সংসদ থেকে এই আয়োজনটা করেছি। আজকে অনুষ্ঠানে থাকছে নাচ, গান করবে। তো আমাদের যদি একটা মন্দির থাকতো, আমরা হয়তো রিহার্সালটা মন্দিরে বসে করতে পারতাম। তো এর জন্য কলেজ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন এইটা অবগতি হয়। এবছর পবিত্র মাহে রমজানের কারণে আমাদের আয়োজনটি একটু হলেও আমরা সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে এসেছি। আর পবিত্র দোল উৎসব হচ্ছে একে অপরকে রাঙিয়ে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় রাধা রানীর সঙ্গে খেলতেছিল, তখন রাধা রানী তাকে বলেছিল যে তুমি কালো, আমি ফর্সা, অর্থাৎ এই যে বর্ণের এই, তখন যশোমতী মা যশোমতীর কাছে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছিল যে এটি কেন, তখন বলছিল তুমি এই আবির রিং ওকেও রাঙিয়ে দাও আমাকে, এবং তুমি নিজেকেও রাঙাও, দেখবে তোমরা এক হয়ে গেছো। অর্থাৎ আজকে দোল উৎসব হচ্ছে সকলকে রাঙিয়ে এক হয়ে যাওয়া। আসলে দোল উৎসব মানে আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের কাছে একটা প্রাণের উৎসব, রঙে মাতানোর উৎসব। তো এবছর আমি প্রথমেই এই কলেজে আসছি আর সবাই মিলে দোল উৎসব পালন করতেছি, খুবই ভালো লাগছে। এবার এলো মাহে রমজান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানের ভিতরে আবার এই উৎসব পড়েছে, আমরা উভয়ের ধর্মীয় অনুভূতিগুলো সব পালন করছি। যেমনি রমজান হচ্ছে সেমনি দোল উৎসব হচ্ছে, সব একীভূত, সবাইকে শুভেচ্ছা। সনাতন ধর্ম বলি আমরা, মুসলিম ধর্ম বলি, খ্রিস্ট ধর্ম বলি, বৌদ্ধ ধর্ম বলি, সবাই আমরা একত্রিত হয়ে সকল সম্প্রদায়কে তার ঊর্ধ্বে রেখে আমরা এরকম রঙে রাঙিয়ে আমরা আমাদের এই বাংলাদেশে, সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই।